বন্ধুরা, এইভাবে পটলের রেসিপি বানালে যারা পটল খেতে ভালোবাসে না, একবার যদি এইভাবে বানানো যায় খেতে অসাধারণ লাগবে। সবাই চেটে পুছে খাবে, ছোট থেকে বড় আশা করি। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি, কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে আমার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আজকে আমি সিম্পলভাবে একটা পটলের খুব মজাদার রেসিপি করে দেখাবো, তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে 6 পিস পটল নিয়েছি। এই পটলটা একটু খোসা রেখে আমি গোটা গোটা করে কেটে নিয়েছি, আর একটু এইদিকে দুই সাইডটা আমি একটু কেটে একটু রেখে দিয়েছি। দেখো, পটলটা আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব, পটলের গায়ে ভালো করে হলুদ আর লবণটা একটু মাখিয়ে নেব। তোমরা তেলের ওপরেও দিতে পারো একটু হলুদ একটু লবণ, কিন্তু গায়ে মাখিয়ে নিলে একটু ভালো হবে। দেখো, কড়াটা গরম করে নিয়েছি, আমি কিছুটা যাতে সাদা তেল দিয়ে দেবো, তোমরা সর্ষের তেলও করতে পারো। দিয়ে পটলগুলো ভালো করে একটু কষিয়ে নেব। একটু টাইম করে অল্প আঁচে পটলটা একটু ভালো করে এবার কষিয়ে নেব ধীরে ধীরে। খুব অল্প আছে, একটু টুকটুক করে পটলটা একটু ভালো করে কষে নেব। দেখো, পটলটা আমি ভালোভাবে কষে নিয়েছি, এই পটলগুলো তেল থেকে আমি কিনে নেব। আমি এটা একটু বেশি করে তেল দিয়ে দেবো। এইবার দিব কিছুটা কালো জিরে, আর দিব দুটো এলাচ, দেখো এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা আমি দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা ভালোভাবে একটু লালচি করে একটু ভেজে নেব। দেখো, পেঁয়াজটা ভালোভাবে আমি কষে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো একটা টমেটো, আর এখানে দেবো 1/2 চামচ মতো আদা বাটা, দিয়ে একসঙ্গে কষে নেব। এখানে 1/4 চামচের 1 চামচ মতো দেবো জিরে গুঁড়ো, আর দেবো 7 মতো লবণ, ঝালের জন্য দেব লঙ্কা গুঁড়ো, তোমরা কাশ্মীর লঙ্কা ব্যবহার করতে পারো, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। অল্প একটু জল দেবো, এই মশলাটা একটু ভালো করে কষে নেব। দেখো, মশলাটা ভালোভাবে কষে নিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছি। এবার অল্প একটু জল দেব, এবার পটলগুলোকে আমি দিয়ে দেব, আর উপর দিয়ে আমি একটু চিনি দিয়ে দেব মিষ্টির জন্য। বন্ধুরা, 3 থেকে 4 মিনিট মতো আমি রান্নাটা করে নিব। পটল অনেকেই ভালোবাসে না খেতে, তবে একটু অন্যরকমভাবে রান্না করলে আশা করি ভালো লাগবে খেতে। গ্রেভিটা ঘন হয়ে এসেছে, আর কিছু করে আমি রান্নাটা করে নেব। দেখো, রান্নাটা হয়ে গেছে, এবার ওপর দিয়ে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসছে। দেখো, খুব অল্প সময়ের মধ্যে সিম্পল হয়ে রান্নাটা হয়ে গেল। দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।
তাহলে বন্ধুরা খুব সিম্পলভাবে রান্নাটা আমার হয়ে গেল। তা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাইও, আর একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইবে পাশে থেকো। আবার পরে রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।